হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। দেখো, একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 6:30 বাজে। তো আমি, রুম আর অনু এখন যাব রুমকি দিদির বাড়ি, চুপি দিদির বাড়ি যাব, কারণ রাজ আজকে চলে যাবে। তো সেই জন্য, তো যাই হোক, তোমরাও সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। দেখো, রুম পিছনে পড়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেছ। আয় ধরে ধরে, খাবে না? না, রিয়া ওরা খাবে না। ও, এই দেখো, চুমকি দিয়ে একদম কান্নাকাটি কইরে চোখ টক ফুলাই দিছে, নাক টাক বেচারা একদম লাল হয়ে আছে। এই যে রাজের জন্য ভাত মাখাচ্ছে, ওকে খাওয়াই দিবে। আরে, এই যে রাস রেডি হচ্ছে, হইছে, দিয়ে ঘরে দিয়ে ঘর পূব দিকে ঘুরতে বলছে রে। খা, একটু খা যা, যাই হোক গাইস, এখন খাক। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হচ্ছে সবাই। এই যে রাস রেডি হয়েছে, রিয়া রেডি হয়েছে, অর্পিতা যাচ্ছে, অর্পিতাও রেডি হয়েছে, আর এই যে চুমকিদি রেডি হচ্ছে, এখন সবাই বেরোবে। এই যে দেখো, ওর লাগেছে একটা ছোট্ট ট্রলি আর একটা পিট ব্যাগ, আর কিছু নাই বেচারার, এই দুটোই নিয়ে যাবে, সব কিছু ওইখানেই রেখে আসছে। নে, প্রণাম কর ঠাকুরকে, প্রণাম কর, প্রণাম কর। ও জীবনে বড় হবে না, যাচ্ছে, ও আরাম করছে, কাজ করাই নাই, তাই না? আর কি নিবো, আর কি বাকি আছে, আর কি বাকি আছে, তুই সামনে বসে যাবো, তুই সামনে বসে যাবো, বেলটা খুলে নিস। যাইবো সামনে বসবা, ফোন করিস, রাজ, টাটা টাটা, ভালোবে থাকিস, হ্যাঁ, বাই, ওই যে কান্না কান্দে।
তো গাইস ওরা সব চলে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি, তো তোমাদের সাথে বাড়ি গিয়ে পরে দেখা হবে। গাইস রাজদের বাড়ির থেকে আসার পর বাড়িতে একদম তাড়াহুড়া করে কাজ টাজ করতে লাগলো, ওদের বাড়ি যেহেতু যাওয়া হয়েছে সেহেতু একটু দেরি হয়ে গেছে কাজের, তো বাড়িতে আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু রুম করলো, আমি সবজি টুবজি কাটিয়ে দিলাম। তারপর হচ্ছে আজকে যেহেতু রবিবার মানে ঘরটাকে একটু এদিক সেদিক করা হলো, হচ্ছে চৌকি মানে ঘরে যা যা আছে আনলাম, মিটকেস যেগুলো যেগুলো আছে আর কি সব একটু সরানো হলো, তো ওগুলো করলাম, করতে করতে একদম দেরি হয়ে গেছে। দেখো এই তো কিছুক্ষণ আগে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে এখন একটু বসলাম। গাইস অর্পিতার আজকে দিয়ে আসার পর বলতেছে পিসি খুব কান্নাকাটি করতেছে, খুবই কান্নাকাটি করতেছে, কানবেই তো বলো, একটাই ছেলে তো, বউ চলে গেলো এখন ব্যাঙ্গালোরে, আর তো এখন আসবেই না, আবার বললো যে এক দেড় বছর পরে আসবে, এতদিন পর আসবে বলো। মায়ের মন আর কি, মানে আমরা যতই বলছি কান্দিস না কান্দিস না, কিন্তু কান্দিয়েই যাচ্ছে, কী আর বলবো, আমাদেরই খারাপ লাগতেছে, রুয়ের কত খারাপ লাগতেছে, ও মাসি ওরও খারাপ লাগতেছে, লাগবেই তো, যাই মোবাইলে রাগ করে যে ছেলে লাগবে ছেলে, কালকেই আনিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না, চাকরি বাকরি কিচ্ছু করতে হবে না, ছেলেকে আনিয়েই দেবো কালকে, তো তাই বলে। তো যাই হোক গাইস, ছেলেকে এখন মানুষ করতে গেলে তো এখন বাইরে দিতেই হবে, তাই না? এর আগের বার যখন গেছিলো তখন চুমকিতে আরও বেশি কান্নাকাটি, খুব কান্নাকাটি করছিলো, তখন তো জাইম বউ গেছিলো না, তখন তো মানে ওকে আটকানোই যাচ্ছিলো না, তখন অর্পিতা কিছু টাইম ছিল, তারপরে এইবার থেকে জেঠি মানে রুঙ্কির মা গেছিলো, যাওয়ার পরে দুই তিন দিন ওখানে ছিল, তারপরে জাইম বউ আসার পরে আসছিলো, তখন অবস্থা বেশি খারাপ ছিল, এইবার একটু অভিজ্ঞতা আছে তো, একবার ছেলে বাইরে গেছে যেত, তাই এইবার একটু কম, আবার জাইমু বোকা চোকা দিয়ে আজকে এই যে চুঙ্গিকে এখন খাওয়াইলো, খাচ্ছিল না। এই দেখো রুম শুয়ে শুয়ে মোবাইল খোঁচাচ্ছে, আর এই দেখো আলনাটা এক সাইডে ছিল এখন আর এক সাইডে আনা হয়েছে, আর এই দেখো এই এই অর্পিতা দিদা, এই দেখো মিটকেস এখানে, আর এই দেখো কাপড় চুপড় সব এই চেয়ারের মধ্যে ডিপ করা আছে, মানে জায়গাই হচ্ছে না, দেখো মেঝেটা দেখো, মানে এখানে বসে খাওয়ার মতন জায়গাই হচ্ছে না, ঘরটা কেমন জানি হয়ে গেছে, একদমই ভালো লাগছে না, এদের পাশরা কেমন জানি ঘরটা, এই যে এগুলা সব এই যে এর বুদ্ধি, এর বুদ্ধির জন্য সব ঘর উলট পালট হইল, খবর দেখতেছিস কি করতেছিস, দেখো গাইস রুম তো অন্যদিন দোকানে থাকে, আজকে যেহেতু রবিবার আজকেও বাড়িতে আসে, দেখো ওর মাথাটা একদম মোবাইলের মধ্যেই ঢুকায় দিচ্ছে, মোবাইলের থেকে ওর মাথাটা আর বাইরে বের হয় না, মানে চোখ দুটো আর বাইরেই বের হয় না, কি করতেছিস একদমই করতেছিস, মোবাইল দিয়েই পড়ে থাকে, কি যে মেয়েটা, একটু ব্লগের মধ্যে আসেও না, কথাও বলে না, তো যাই হোক গাইস ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস।